হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আপনাদেরকে জানাবো কিছু গুরুত্বপূর্ণ কথা বা আলোচনা আপনার সাথে করব যে বিষয়গুলো না জানলে কিন্তু আপনাদের হতে পারে বড় রকম ভুল তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে কী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটে জিতার পর দারুণ উদ্যোগ নিলেন এবং ভোটে জেতার আগেও কিন্তু বলেছিলেন এবং পরেও কিন্তু আবারও জানালেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পায়নি তাদের জন্য দারুণ সুখবর এছাড়াও ভান্ডার প্রকল্পের আমরা জানি সকলে যে দুটো এস এম এস এর আগে দেওয়া হয়েছিল ভান্ডার প্রকল্প থেকে এছাড়াও থার্ড এস এম অর্থাৎ তিন নম্বর এস এম এস কিন্তু ইতিমধ্যেই মোবাইলে চলে আসছে তো সবার মোবাইলে কিন্তু এস এম এস চলে আসছে তবে আপনাদেরকে জানিয়ে দেব যে এই এস এম না আসলে কি টাকা পাবেন না নাকি এই এস এম এসটার কী গুরুত্ব রয়েছে তো কেমন এস এম এস সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে জানাবো এছাড়া তাদের এস এম এস আসেনি সেক্ষেত্রে তাদের টাকা কবে ঢুকবে দ্বিতীয় ইনস্টলমেন্ট টাকা আজকের ভিডিওতে জানাবো তো আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দিতে চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেল থেকে জানতে বা শিখতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিনা প্রথমত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাচ্ছি ফার্স্ট এবং লাস্ট সম্পূর্ণ কিন্তু আপনারা জানতে পারবেন তো দেখুন প্রথমে আমরা জানি যে প্রথম এস এম এস একটা দেওয়া হয়েছিলো তো আপনাদেরকে নতুন করে এস এম এস দেখার কোনো মানাই হয় না কেননা আপনাদেরকে অনেকবার এস এম এস দেখিয়েছি আপনারাও কিন্তু সম্পূর্ণভাবে জানেন যে ফার্স্ট এস এম এস যখন আমরা অ্যাপ্লিকেশান জমা করেছিলাম তখন একটা এস এম এস দেওয়া হয়েছিলো দ্বিতীয় এস এম এস যখন আমাদের যে আবেদন সেটা কিন্তু যখন মানে ভেরিফাই হয়ে গিয়েছিলো এবং সেটাকে স্যানস্যান বেনিফিশিয়ারি লিস্টে যখন নাম তুলে দেওয়া হয়েছিল তখন কিন্তু আরও একটা বেনিফিশিয়ারি আইডি দিয়ে দেওয়া হয়েছিলো তো সাধারণত কিন্তু আমরা এই দুটো এস এম এসই কিন্তু চিনি এবং এই দুটো এস এম এস কিন্তু আমাদের ফোনে চলে আসছে তো আমরা কিন্তু আর কোন এস এম এস দেখিনি তো এক্ষেত্রে কিন্তু ভান্ডার প্রকল্পে নতুনভাবে আরও একটি এস এম এস চলে আসছে তো এই এস কেমন হবে সেই বিষয়টি দেখাচ্ছি তার আগে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন জানাই যে ভান্ডার প্রকল্পের যারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছিলেন যে সেপ্টেম্বর মাসের এবং অক্টোবর মাসের টাকা একসঙ্গে দেওয়া দিবেন এবং সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো সেক্ষেত্রে কিন্তু কারো কারো অ্যাকাউন্টে আসেনি খোঁ একটা ইনস্টলমেন্টে টাকা এসছে শুধুমাত্র সেপ্টেম্বরের কিন্তু অক্টোবরের আসেনি তো সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত তো এই বিষয়টি কিন্তু অনেক আসছে অনেক কিন্তু কমেন্ট করছেন তো একটা ইনস্টলমেন্ট যদি পেয়ে থাকেন আরও একটা ইনস্টলমেন্ট যদি না পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা এ মাসের শেষের দিকে হয়তো পেয়ে যেতে পারেন তবে যাদের একটা ইনস্টলমেন্ট পাইনি তো তাদেরকে দেওয়া হবে তারপরে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে কেননা সবাইকে একটা ইনস্টলমেন্ট করে প্রথম ইনস্টলমেন্ট করে কিন্তু দেওয়া হচ্ছে এবং তারপরে দ্বিতীয় ইনস্টলমেন্টটা দেওয়া হবে তো যদিও বলা হয়েছিল একসঙ্গে দেওয়া হবে কিন্তু দেওয়া হয়নি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এইটুকুই জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এখনও কোনো পর্যন্ত আপডেট আসেনি বা রকম ইনফরমেশন তিনি দেননি যে কেন দ্বিতীয় ইনস্টলমেন্ট এবং ফার্স্ট ইনস্টলমেন্ট একসঙ্গে দেয়নি তবে যতটুকু জানা যাচ্ছে যে প্রথম ইনস্টলমেন্ট যখন দেওয়া হয়েছে দ্বিতীয় ইনস্টলমেন্টও চলে আসবে তো এবার আপনাদেরকে বলে রাখি যে যারা এই প্রকল্পে আবেদন করেছেন এস এম এস পাননি এমনকি টাকাও পাননি তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অনেক এরকম অ্যাপ্লিকেশান দেখছি যেগুলো এসএমএস আসেনি কিন্তু টাকা ঢুকে গেছে তো এরকম কিন্তু অনেক দেখছি তো ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট বইটাকে একবার আপডেট করে নিন বা ব্যাংকে গিয়ে কিন্তু আপনি চেক করে দেখে নিন যে আপনার টাকাটা এসছে কি না তো তাহলে কিন্তু আপনার কনফিউজটা আপনি কিন্তু নিজে থেকেই মানে প্রবলেমটা সলভ করতে পারবেন কেননা অনেক অ্যাপ্লিকেশন এরকম আমরা দেখছি যেখানে কিন্তু এস এস না ঢুকলেও টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল আশা রাখছি তো তারপর এবার আপনাদেরকে দেখিয়েছি যে এস এম যে এস এম এসটা আসছে থার্ড এস এম সেই এস চলুন আমরা দেখে নিই যেটা এসছে থার্ড এস এম সেই এস এম এসে কী কী বলা রয়েছে বা আপনাদের কোথায় যেতে হবে বা কী কী করতে হবে তো আপনারা মোবাইল অনস্ক্রিনে যেটা দেখতে পাবেন এ এটাই হচ্ছে থার্ড এস তো যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে ইয়োর লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট ফর দ্য মান্থ সেপ্টেম্বর ইয়ার দু হাজার একুশ হ্যাজবিন রিলিজড তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল অনস্ক্রিনে কিন্তু বলাই হয়েছে যে আপনাদের যে পেমেন্ট সেই পেমেন্টটা কিন্তু সেপ্টেম্বরের যে পেমেন্টটা সেই পেমেন্টটা রিলিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি কিন্তু এখানে পরিষ্কারভাবে বুঝতে পারছেন একটা বিষয় যেটা অক্টোবরে কিন্তু পেমেন্ট দেওয়া হয়নি এটা কিন্তু সেপ্টেম্বরের পেমেন্টটা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুটো পেমেন্ট একসঙ্গে দেবেন কিন্তু একটা পেমেন্ট দিচ্ছে আরও একটা পেমেন্ট হয়তো কিছুদিন পর দেবে তবে এখনও কিন্তু রকম ফাইনাল আপডেট নেই তবে সূত্রের খবর তো আপনাদেরকে আর এখানে কি বলা হয়েছে দেখুন তো লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তো লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এখানে লেখা রয়েছে নিচে দিকে দেখতে পাচ্ছেন তো এখানে কিছুই সেরকম লেখা নেই শুধুমাত্র ইয় লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট ফর দ্য মান্থ সেপ্টেম্বর ইয়ার দু হাজার একুশ হ্যাজ বিন রিলিজড লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এটাই কিন্তু লেখা রয়েছে এর মানে হচ্ছে যে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা যেটা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে রিলিস্ট করে দেওয়া হয়েছে তো এই টাকাটা কিন্তু আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন তবে এবার আপনাকে বলে রাখি এই এসএমএসটা দেওয়ার কারণ কি বা এসএমএসটা কেন দেওয়া হচ্ছে তো যাদের কিন্তু টাকাটা অ্যাকচুয়ালি মানে নাম লিস্টে আছে যাদের টাকা দেওয়া হবে তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো তাদের জন্যই কিন্তু এই সেমএসটা শুধুমাত্র দেওয়া হচ্ছে তাদের মোবাইলে কিন্তু দেওয়া হচ্ছে তাদেরকে টাকা দেওয়া হবে তো এই এস ধরুন আপনি আজকে পেলেন এসএমএসটা এস এম এসটা আপনার ফোনে আজ এলো এবং এস এমএসটা যদি আজ আসে সেক্ষেত্রে কিন্তু আপনি কালি টাকা পেয়ে যাবেন বা আজকের মধ্যেই কিন্তু আপনি রাত্রের মধ্যে টাকা পেয়ে যেতে পারেন এরকম কিন্তু ব্যাপার কেননা এখানে যখনই ভান্ডার প্রকল্পে টাকাটা রিলিস্ট করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে তখনই কিন্তু এই এস এম দেওয়া হচ্ছে কেননা টাকাটা যে রিলিস্ট করে দেওয়া হয়েছে সেই বিষয়টি আপনাকে জানাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিলাম এই বিষয়টি কিন্তু আপনার সাথে মানে তারা শেয়ার করছে এবার আপনি এই এস দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করেছে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো এই এসএমএসটা পাঠানোর পর দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্ট যখনই চেক করবেন তখনই কিন্তু আপনার মানে অ্যাকাউন্টে চলে আসবে আপনাদের টাকা মানে দেখাবে তো এই এস এম দেওয়া হচ্ছে কেন এটা হচ্ছে অগ্রিম একটি অ্যালার্ট অগ্রিম একটা এস তো এটা দেওয়ার মানে হচ্ছে আপনার এটাই যে আপনার অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করে দেওয়া হলো তো এই এস এম যদি আপনারা নাও পেয়ে থাকেন সেক্ষেত্রেও রকম সমস্যা দেখা যাচ্ছে না কেননা এ এস এম এসটা আপনাদের কারো কারো আসছে বা কারো কারো আসছে না তাও কিন্তু টাকা চলে আসছে তো এবার আপনাদেরকে বলে রাখি যে এই এস এম যদি আপনাদের না এসে থাকে সেক্ষেত্রে কী হবে তো এস যদি না এসে থাকে রকম চিন্তা করার বিষয় নেই আপনাদের টাকা চলে আসবে এবং কিছু কিছু ইউজারকে দেওয়া হচ্ছে কেননা তাদেরকে অগ্রিমভাবে জানানো হচ্ছে তো এই বিষয়টি আপনাদের কোনো রকম মানে ব্যাপার নেই আপনাদের আসলেও ভালো না আসলেও ভালো আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে আপনারা অ্যাকাউন্টটা চেক করে নেবেন বা আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে আসবে যদি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থেকে থাকে তো এই বিষয়টি আপনার সাথে আজকের মানে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে ভান্ডার প্রকল্পের তৃতীয় যে এস এম সেই এস কিন্তু চলে আসছে তো আশা রাখছি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে আপনাদের বুঝতে সুবিধা হয়েছে আজকের ভিডিও থেকে আপনারা কিছু হলেও মানে সুবিধা পেয়েছেন বুঝতে পেরেছেন যে তৃতীয় এস এম এস কি এস এস তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দেবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেল থেকে জানতে বলে শিখতে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন